প্রশ্নগুলোর উত্তর কিন্তু তার ফেসবুকের মধ্যে সে নিজেই দিয়ে দিচ্ছে বিভিন্নভাবে। দেখেন আমার ফেসবুকটা আপনি দেখেন, আমি কিন্তু একটা বারের জন্য কোথাও একটা নেগেটিভ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক আপনারা সকলেই জানেন আমাদের জনপ্রিয় মডেল এবং নায়িকা শাহ হুমায়রা সোবা, তিনি ইতিমধ্যেই ডিসেম্বরের 1 তারিখে বিয়ে করেছেন এবং ইতিমধ্যেই কিন্তু তার বিয়ে ভেঙে গেছে এবং এর আগে তার সাথে নাসিরের সম্পর্ক ছিল আপনারা সকলেই জানেন। তো সুপ্রিয় দর্শক বর্তমানে তিনি ইলিয়াসকে বিয়ে করেছেন এবং সেই বিয়েটিও কিন্তু ডিভোর্সের পর্যায়ে রয়েছে এবং তাদের এই বিয়ে এবং বিয়ের পরে কি ঘটেছিল সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু তার বর্তমান স্বামী ইলিয়াস তিনি মুখ খুলেছেন। তো সুপ্রিয় দর্শক চলুন আমরা ইলিয়াসের মুখ থেকেই শুনে আসি যে সোবার সাথে তার মানে কেন মনোমালিন্য হয়েছে এবং তিনি কেন সোবাকে তার জীবনে রাখতে চাইতেছেন না এবং তিনি কেন সোবাকে ডিভোর্স দিতে চাচ্ছেন, এই বিষয়টি আমরা ইলিয়াসের মুখ থেকে শুনবো। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। আমার বিয়ে হয়েছিল 1 ডিসেম্বর। বিয়ে কিভাবে হলো কি না হলো এই প্রসঙ্গে আমি না যাই, না গিয়েই আমি কথা বলি আপাতত। যে হচ্ছে প্রথম বিয়ের পরপরই দেখলেন যে মানে ও যে ও যে স্টেটমেন্টটা দিল গতকাল বিভিন্ন একটা লাইভে এসে কথা বললো, আমাকে ব্লেম দিল যে আমি তার গায়ে হাত তুলেছি, আমি তাকে গালি দিয়েছি, এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন। কারণ আপনি একটু ভালোভাবে একটু যদি অবজার্ভ করেন ওই লাইভ যেই সেই ভিডিওটা দিয়েছে, এই লাইভ ভিডিওটা দেওয়ার ঠিক 1 থেকে 2 মিনিট আগে কিন্তু সে আমাকে হিট করেছে। হিট করে আমার আপনার অলরেডি গণমাধ্যমগুলোতে দেখেছেন যে আমার এখানে হাতে কাটা, এখানে কাটা, হ্যাঁ শরীরে বিভিন্ন জায়গায় কাটা। তো এরপর যখন সে আমাকে হিট করলো, হিট করার পর সে হয়তো ধারণা করছে যে আমি হয়তো তাকে এগ্রেসিভলি কিছু একটা বলবো, কিছু একটা করবো, সেইটা দেখানোর জন্যই কিন্তু সে লাইভে আসছে উদ্দেশ্য প্রণিত বলতে। আমি কিন্তু জানি না যে সে লাইভে আছে। তো যেহেতু আমি জানি না সে লাইভে আছে, তারপরেও কিন্তু আমি কিন্তু এখানে টোটাল কুল ছিলাম এবং টোটাল ভিডিওটা যদি একদম ঠান্ডা মাথায় আপনি অবজার্ভ করেন দেখবেন যে আমি তাকে মিনিমাম একটা গালিও দিচ্ছি না, তাকে হিট করা তো দূরের কথা, কিচ্ছু করতেছি না, বরং আমি তাকে এটা বলতেছি যে তুমি একটা ওয়াইফ হয়ে হাজব্যান্ডের গায়ে হাত তুলছো, এটা তুমি অন্যায় করতেছো, তুমি পাগল, এই টাইপের কথাবার্তা বলতেছিলাম, তাকে ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম। অথচ মানে সেই যেই লেভেলের চিল্লা ফেল্লা করতেছিল, আমি কিন্তু তাকে বারবার বলছিলাম যে শান্ত হও এবং আমি কিন্তু কানে শুনতে পাই, এত জোরে বলার দরকার নেই, যতটুকু মানে আমার জায়গা থেকে মানে ভদ্রভাবে, মানে আমি আসলে এটা আসলে ইয়া করার কিছু নেই, মা জাতি মেয়ে জাতিকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি। সো এই জায়গা থেকে সে আমার বউ হোক, সে আমার বোন হোক, সে আমার মা হোক, যেই হোক, হ্যাঁ সো মা জাতিকে অন্যরকমভাবে আমি শ্রদ্ধা করি। তো এই জায়গা থেকে আমি কখনোই মানে একটা মেয়ের সাথে আমি ধমক সুরে কথা বলবো এটাও আমার আমার সাথে আমার ভিতরে কাজ করে না। তো যাই হোক, ও যেটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি তাকে অ্যাবিউজ করতেছি, কিন্তু উল্টা আমি মানে অ্যাবিউজের শিকার, হ্যারাসমেন্টের শিকার। কারণ ওই দিনটা সারাটা দিন আমার এরকম কেটেছে যে কিছুক্ষণ পর পর সে তার রান্নাঘর থেকে দা নিয়ে তার গায়ে এসে আঘাত করবে, আমাকে বলতেছে বলে আমাকে ফাঁসাবে, এগুলো বলতেছে। সে নিজে যেই ছবিগুলো তার সে দিছে যে তার এগুলো হাতে কাটা, সে একটা গ্লাস পানির গ্লাস ভেঙে তার এগুলো কাটতেছিল, বলতেছে আমাকে ফাঁসাবে। তখন আমি তাকে যাই মানে চেষ্টা করছি যে যাতে না কাটায়, না কাটে কোনোভাবে ফেরানোর চেষ্টা করছি। যদি আমি ফেরানোর চেষ্টা না করতাম সে যেইগুলো দেখাইছে আছে তারও অনেক বেশি কিছু থাকতো এবং সে বারবারই ওদের বাসার সিসিটিভি ক্যামেরাও যদি মানে চেক করা হয় বাইরে, তাহলে দেখা যাবে সে দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করতেছিল, গিয়ে ছাদ থেকে সে লাফ দিবে অথবা রাস্তায় গিয়ে চিল্লাচিল্লি করবে। এখন আমার কথা হচ্ছে ভাই তুমি বলতেছো তুমি আমাকে বিয়ে করছো ভালোবেসে, হ্যাঁ আবার তুমি বলতেছো যে আমি তোমাকে হ্যারাসমেন্ট করতেছি, মানে আমাকে সে মারলো বা এই কথাগুলো আসলে বলতে আমি খুব বিব্রত বোধ করছি, তারপর আমাকে এখন আমার জায়গাটা ক্লিয়ার করার জন্য আমাকে বলতে হচ্ছে। বিভিন্ন ভাবে দেখেন আমার ফেসবুকটা আপনি দেখেন, আমি কিন্তু একটা বারের জন্য কোথাও একটা নেগেটিভ কথাও লিখি নাই, পজিটিভও না, কাজ আমি আমার কাজ নিয়ে আমি বিজি, কাজ আমি এইসব ঝামেলার মধ্যে যেতে চাই না। আর ভাইরাল যে বিষয়টা এটাকে আমি আসলে মানে আমি আমি চাই না এভাবে আমি ভাইরাল হতে এবং আমার কোনো ধরনের ইচ্ছা নাই। যতটুক আমি গান করেছি,
আমাকে আমার শ্রোতারা ভালোবাসা দিয়েছে, এইটুকু আমার জন্য যথেষ্ট। এর বাইরে আমার কোনো কিছু দরকার নেই, কোনো কিছু দিয়ে আলোচনায় থাকার দরকার নেই। তো সে যেটা করছিল, যে প্রসঙ্গে ছিলাম আপনার, তার আগের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার খুব অত আহামরি স্পষ্ট ধারণা ছিল না। হ্যাঁ, একটা ধারণা ছিল নাসিরের সময়টা, এটা জানতাম। এখন বিয়েটাও হয়েছে, একটা জিনিস বুঝেন, বিয়েটার ভিডিও সে ছেড়েছে, আপনারা দেখেছেন ছবি সে ছেড়েছে। তো সেই ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা দেখতেছেন যে আমি কিন্তু চুপ হয়ে আছি, আমাকে একরকম ধমকে দিচ্ছে যে হাসতেছো না কেন, ঠিক আছে। আবার আরেকটা কথা সে বললো যে বিয়ের মধ্যে সে অনেক টাকা পয়সা খরচ করছে, আমি কোনো টাকা পয়সা খরচ করি নাই। এখন আপনি আমাকে বলেন, একটা ছেলে যখন বিয়ে করবে, তার যদি ইচ্ছাই না থাকে, তখন সে স্বতঃস্ফূর্তভাবে টাকা খরচ করবে তো অনেক দূরের কথা, ঠিক আছে। তা আমি সামহাও ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে, তার মানে আমি সবাইকে না দোষ দিব না, হ্যাঁ, সে আমাকে যেভাবে বলছে, যে কোনো পারপাসেই হোক, আমি বিভিন্ন ভাবে আমার মান সম্মানের কথা চিন্তা করেছি যে আসলে আমি যদি বিয়ে করি তাহলে কি, এখন যে সবাই বলতেছে কেন বিয়ে করলাম, আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তোবা আমার দিকে আরো অন্যরকম কিছু মানে আসতে পারতো। তো এই ভয়টা ছিল, এবং মানে বিভিন্ন ভাবেই সে আমাকে হ্যারেস তো করতেছিল আগে থেকেই। তা আমি একটু ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু বিয়ের দিকে যাচ্ছি, আর যে পয়েন্টটা মূল পয়েন্ট আমি মানে ভুলে যাবো, যে হচ্ছে যেদিন বিয়ে হচ্ছে, হ্যাঁ, তো ওই সময়টা আপনি দেখবেন যে আমার ফ্যামিলির কেউ নাই, আমার কোনো ফ্রেন্ড নাই, অনলি আমি একটা মানুষ এখানে, আর ওইখানে তার পক্ষ থেকে প্রায় 30 থেকে 40 জন মানুষ উপস্থিত। হ্যাঁ, এখন আমার জায়গায় যে কোনো একটা মানুষ যদি থাকে এবং ওই জায়গায় তার ফ্যামিলির সবাই বা তার মানুষজন এখানে আছে, তো ওই জায়গাটায় আমার আসলে কি করা আছে? ওই জায়গাটায় যদি বিয়েটা যদি আমার ইচ্ছাতেই হইতো, তাহলে আমার কি ঢাকা শহরে আমার কোনো ফ্রেন্ড নাই? মানলাম যে সব বাদ দিন, আমার কোনো ফ্রেন্ড নাই, আমার পরিবারের কোনো সদস্য নাই, বা মানে সে যেটা বলার চেষ্টা করতেছে আমি তাকে মিথ্যা বলে বিয়ে করছি। সুপ্রিয় দর্শক, আমি এখানে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে ইলিয়াস হুসাইন তিনি বলেছেন যে আসলে তিনি তেনার বন্ধুবান্ধব কাউকে তিনি ইনভাইট করেন নাই এই বিয়েতে এবং কেউ জানতো না। তার মানে তিনি এটাই বলতে চাচ্ছেন যে তেনাকে আসলে ব্ল্যাকমেল করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, যদি আমরা মানে বলতে যাই যে তিনি আসলে মানে ইলিয়াস হুসাইন কি আসলে মানে তেনাকে কি সত্যি কি ব্ল্যাকমেল করে মানে তেনাকে বিয়ে করানো হয়েছিল, নাকি তিনি আসলে ইচ্ছে করে তেনার সহপাঠী বা তেনার আত্মীয় স্বজন তেনার বন্ধুবান্ধবদেরকে তিনি ইনভাইট করেন নাই, এ বিষয়টির জাজমেন্ট আপনাদের কাছে দেওয়া হলো, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। চলুন আমরা তার পরবর্তী বিষয়গুলো শুনে আসি। আমি কেন বিয়ে করতে চাইবো? সে তো নিজেই বলতেছে সে টাকা পয়সা খরচ করে বিয়ে করছে, তারপর এটা হয়েছে ওইটা হয়েছে, তো আমি খরচ করি নাই। তা আমি খরচটা তো করবো, আমার তো ইচ্ছাটা থাকতে হবে, আমার তো ইচ্ছাই নাই আসলে। তো যাই, তারপরে যেহেতু বিয়ে হয়ে গেছে এবং বিয়ের কাবিন নামা নিয়েও একটা বিষয় আছে কাজী অফিসে, তো যেটা হচ্ছে বিয়ের আধা ঘন্টা আগে মানে হুট করে মানে ওই দিন যেটা হয়েছে, আমি আসলে টায়ার্ডও ছিলাম, আগের দিন তো গায়ে হলুদ টলুদ তারা করলো, একটা জিনিস বুঝছেন খুবই সিম্পল জিনিস, হ্যাঁ, একটা ছেলে গায়ে হলুদ হচ্ছে, গায়ে হলুদ করে বিয়ে হচ্ছে, সেখানে তার পরিবারের কেউ উপস্থিত নাই, সেখানে তার বন্ধু বান্ধব উপস্থিত নাই, তার ভাষ্য মতে সে যেই কথাগুলো বলছে এটা তো ভিত্তিহীন বোঝাই যাচ্ছে। বাট আমি না আসলে ব্লেম টিম দেওয়াটা পছন্দ করি না, আমি আসলে একজনকে নিয়ে যে আমি এইগুলো যে বলতেছি, এই কথাগুলো আমি বলতাম না, কিন্তু সে যেহেতু আমাকে মানে ব্লেম দিয়েছে, সেটা আমি জাস্ট ক্লিয়ার করতেছি যে আসলে ঘটনাটা কি। তো আমার কেউ এখানে ছিল না, দেন যেদিন হচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি মানে অ্যাটলিস্ট এইটুকু তো আমি এফোর্ট করতেই পারতাম। হ্যাঁ, দ্যাটস ট্রু, আমি খুবই সৎভাবে চলার চেষ্টা করি আল্লাহর রহমতে, মানে আমি এটা আমার সার্কেল না মোটামুটি সবাই জানে। অ্যান্ড সে যেই কথাটা বলছে যে আমার ব্যাংক দেখুক, এটা যেই দেখবে অ্যাটলিস্ট এটুকু পাবে না কোনো দিন যে আমি কোথাও কোনো, যেহেতু আমি নর্মালি চলাফেরা করি, আমি আমার মতন করে যেভাবে নিজেকে সৎ রেখে চলা যায় সেভাবে চলে চলাফেরা করার চেষ্টা করি। কাবিন নামার যে বিষয়টা, যেদিন আপনার গায়ে হলুদ হলো, পরের দিন আমি একটু টায়ার্ড ছিলাম, সে নিজেই গেলো পার্লারে, সে যেটা যে আসলো আমি সাথে যাইনি। তো আসার পরেও সে একটা রিয়েক্ট করতেছিল অনেক, মানে আমার তো আসলে ইন্টারেস্ট নাই, সামহাও আমি তার বাসায় বেরোইতেও পারতেছি না, ওই দিন রাতেও আমাকে বেরোতে দেয় নাই, তার একটা মানে অনেকেই ছিল ওখানে, আমি একটু মানে বাইরেও যেতেছি, বাইরেও যেতে দেয় নাই সামহাও, মানে বিভিন্নভাবেই মানে যেহেতু অনেক মানুষজন আছে এখানে সেখানে, আমি আর ভেজালে যাই না ইচ্ছা করি। তো যাই হোক, এই কথাগুলো আসলে অনেকে অন্যরকম ভাবতে পারে যে আমি একটা ম্যাচিউর ছেলে কেন এইটা করলাম না ওইটা করলাম না। আমি কোনো কিছু না করাতেই যেই সিচুয়েশন আপনারা দেখতেছেন, যদি কোনো কিছু করতাম তাহলে আসলে সিচুয়েশনগুলো কোন দিকে যেত সেটা হচ্ছে একটা বিশাল বড় প্রশ্ন আর কি। তো যাই হোক, একটা ছেলের সামনে যদি কেউ বলে মরে যাবো ছাদ থেকে, সেটাই, হ্যাঁ, সে আসলে কি করতে পারে?
সুপ্রিয় দর্শক, আপনারা ইলিয়াসের মুখে যে কথাগুলো শুনেছেন সেই কথাগুলো অনুযায়ী আপনাদের মন্তব্য কী? তবে আমি এখানে কিছু কথা বলতে চাই যে আসলে ইলিয়াসেরকে মানে ইলিয়াস তার যে বিহেভিয়ারগুলো ছিল, মানে সুভার যে বিহেভিয়ারগুলো ছিল, ইলিয়াসের কথা অনুযায়ী আমাদের কাছে যেটি মনে হয়েছে যে আসলে সুভার বিহেভিয়ারগুলো কিন্তু ইলিয়াসের মানে পছন্দ হয় নাই। তিনি হয়তোবা প্রথম স্টেজে তিনি হয়তোবা বুঝতে পারেন নাই, যার কারণে তিনি বিয়ের ডিসিশনটা নিয়েছিলেন। কিন্তু বিয়ের পরে তিনি বুঝতে পেরেছেন যে আসলে সুভার সাথে তেনার সম্পর্কটা যাবে না এবং তিনি তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবেন না। দ্যাটস ওয়াই তিনি আসলে মানে বিচ্ছেদের পথের দিকে যাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।